মাওলানা হাফেজ মহিউদ্দিন খান জামাত বরকাতুহ চেয়ারম্যান কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ। বলছেন যে আমি দাড়ি যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমার মরণটা যদি ইমানের সঙ্গে হয় আমার দাড়ি ভালো, ইমানের সঙ্গে মরণ না হইলে আমার তো সাগর কত বলা ঠিক না ভাই? ঠিক মৌলানা আবুল কালাম আজাদ অনেক কথা বললেন, আসলে সব কথাই ঠিক আছে যদি ইমান ঠিক থাকে। ইমানের দরকার আছে না? দৌড়াইলেন না, ভয় পেয়ে গেলেন না, থাকবো হক কেমন পর্যন্ত থাকবো? হক তো অনেক দূরের থেকে এসেছে, সে মক্কা থেকে এসেছে, ডাক্তার তো মহাসাগর পার হইয়া অনেক যুগে যুগে অনেক বাধা খেয়ে পর্যন্ত আইসে না, বাল্য দেবী পাল পর্যন্ত। এটার হুট করে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। ঠিক ওই যে বাজার দেখছেন, বাজার, আরে বাজার দেখেন বাস বাস দেখবেন দু মানুষ শুনে আচ্ছা আচ্ছা সব ঠিক আছে, সমস্যা আচ্ছা না বুঝছি, ঠিক আছে সমস্যা নেই, ভালো করতেছি। তুফান জোয়ারা এই দেখবেন বাজার বাস খালি খাইতে হয়েছে, মনে হয় বাড়ির লোক মিলে যাবে, আবার আস্তে 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 খান। ঠিক হকে পৃথিবীতে বিভিন্ন জজাপটা ধাক্কার সামনে দেখবেন একদম ঠান্ডা, আবার আস্তে 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 বাসার নাম খারে বলেন আল্লাহ, দরাইলে ছেড়ে দিলে হইব, হকের পক্ষে তো থাকতে হইব, শক্তি দিব কি, মদত দিব কি, টিকায় রাখবো কি, আবার খাড়া করে দিব কি, বলবো আলহামদুলিল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رواه أبو داود كما قال النبي صلى الله عليه وسلم هو الصادق المصدوق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه
উপস্থিত মহতারা মাদ্রাসাতে বুজুর্গরা সম্মানিত উম্মতের রাহবার উলামায়ে কেরাম ও আমার বেরাদারি ইসলাম নামাজি মুসল্লি আশিকিন জাকিরি আমার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের আমার সম্মানিত মা আর ভিনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহামালিকের দরবারে শুকরিয়া জানাই যে মহামালিক মাদ্রাসার তিন দিন দিন ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে এই দিনের মাহফিলে আমাদের বসে থাকার সুযোগ দিলেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তার উচ্চ কণ্ঠে বলা দরকার আলহামদুলিল্লাহ আপনারা মাগরিব থেকে পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। এশার নামাজের পরে হামসাতে মদিনা দারুল উলুম মাদ্রাসা সুনামগঞ্জ প্রিন্সিপাল মাওলানা শাহজাহান শিবলি দামাত বারাকাতুহু অত্যন্ত সুন্নত কণ্ঠে দরবারে কথা বলে তিনি বলছিলেন, আপনারা জানেন আজকে নানুপুরের সম্মেলন, উনি একজন দায়িত্বশীল লোক নানুপুরের, নানুপুরের সফরে যাবেন বিদায় সংক্ষেপে কথাটা বলে তিনি চলে গেলেন। আল্লাহ সবগুলা দামি কথা আমাদের বুঝবার মানবার টফিক দেন সকলে বলে আমি জোরে বলে ছোটকালে আপনারা শুনছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এগুলার কথা আমি বলতেছি, আমি যেটুকু সময় পাই আমি কয়েকটা দরকারি কথা আজকে বলার চেষ্টা করে আমাদের বলার তফিক দেন বলে আমি আমিন। আপনারা যদি আমাদের বলতে না দেন তাহলে কেমনে বুঝবেন, আগে বলতে তো দিবেন, কিন্তু বলার দরজায় প্রায় বন্ধন পর্যায়ে কোরআন থেকে আমাদের কথা বলতে হবে, আপনাদের শুনতে হবে, এখলাকের সঙ্গে বললে সোয়াবের মেয়েতে বললে সোয়াবের মেয়েতে শুনলে খোদার কসম আল্লাহ বলছেন বিফলে যাবে না, সব বলা এবং শোনা কাজে লাগাবে। বলে বলে ভাবতে পারেন যে এত বলতেছেন পরিবর্তন তো নাই, অবশ্যই পরিবর্তন আছে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে রাস্তায় নেমে এদের সংখ্যা বেশি না মসজিদের মুসল্লির সংখ্যা বেশি জোরে বলে বলা কি অ্যাকচুয়ালি চর্মদার ময়দানে যান লক্ষ জনতার সমাগম ঠিক না বেঠিক, লালুপুরের দরবারে যান হাজার হাজার জনতার সমাগম, ওয়াজ মাহফিলে যান হাজার হাজার মানুষের সমাগম, এগুলা ওলামায়ে কেরাম যদি না বলতেন তাহলে কি হইত? ওলামায়ে কেরাম কি কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? যদি আপনার পছন্দ না হয় তারপরও বল দিয়ে দিন শুনবেন আল্লাহ পাক দিল্লি করতে মজা লাগে দিন। কোরআন বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই 18,000 মাখলুকাত আপনি যা দেখেন যা দেখেন নাই এই কুল মাখলুকাত একমাত্র মানব জাতির জন্য বানাইছে। কোরআন বলছে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আমি একটা জিনিস বেকার বানাই নাই সবই বুনিয়াদের কামে বানাইছি সুবহানাল্লাহ। আসলে আমরা নিয়ামত অনেক নিয়ামত চোখ দিয়ে দেখি অনেক নিয়ামত দেখি ইচ্ছা মতন ব্যবহার করতেছে বোঝেন এটা জানলাম নিয়ামত। এক বেচারা সিন্ডিকেট করে চুরি করতো, সিন্ডিকেট করে চুরি করতো, চুরি দল বেঁধবে, দল বেঁধলে মানুষের খেতে বদলা দেয় না, দল বেঁধলে বিভিন্ন ব্যবসা করে না, ৬৪ টাকার দল পৃথিবীতে আসে না নাই, গুন্ডা পাল্টাকর দল আসা না নাই, গানযুক্ত মধুযুগ দল আসা না নাই, নাস্তিক মুক্তাগ্র দল কম বেশ আসা না নাই, কিন্তু ওই পেশারা দল বাঁধবে চুরি করতো ইভেন না। কিছুদিন পরে দেখা যায় ওই দল কানে দেয় না, এক লোকের দ্বারা প্রশ্ন করবো যে কি হবে তুমি কি ওদের যাও না কামো চুরি করতে, এখন আমার দল নেয় না কারণ চুরি করতে গেলে আমার কাঁসাই তো কাঁসাতে বাড়ি বাড়ি করে ঘুম ভেঙে যায় তো সব ধরা পড়ে যায় যে আমার মায়ের কথা না আছে আল্লাহর দেওয়া কণ্ঠ
চুরি করতে গেলেও কামারাকে ঠিক যাবে ঠিক ঘন ঘন কাজ দিলে কি আমরা চুরি সেটি কেটে নিব ঘন ঘন কাজ দিলে বাড়ি বাড়ি করে কিন্তু মেনে দেবো না কণ্ঠ যে একটা ব্যায়ামত সোনা আমি একদিন বুঝছি সুবাহ এই কণ্ঠ দিয়ে আমার একটু বড় বড় কথা বলি সামনে কণ্ঠর ক্ষমতা কারাতে কণ্ঠর মালিক কি এটা বাড়াই দেয় কি এটা খারাপ একটু বন্ধু বন্ধ করে কি আল্লাহ আছে না নাই তুমি বলে আল্লাহ বুঝার তো বিক্রি বলি আমি কোরআন বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া আল্লাকুম মাখলুকাত আপনি যা দেখেন আপনি দেশের চিংড়ি মাছ দেখছেন আমার কাছে দামি মনে হয়েছে পদ্মার জিনিস আপনার দেখছেন দামি মনে হয়েছে শ্বশুরবাড়ির শোকা সালমানি খাট দেখছেন আপনার দামি মনে হয়েছে শ্বশুরবাড়িতে গাড়ি দিয়েছে আপনার দামি মনে হয়েছে তা আল্লাহ সব নিয়ামতের লোক আপনার দেখা হয়েছে জোরে বলেন আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা এত নিয়ামত তোমার লেগে বানাইছি কিয়ামত পর্যন্ত গণে ওজন শেষ করতে পারবো আঠারো হাজার মাখলুক আছে এত মাখলুক আপনি কই পাবেন আজকের থেকে এক সপ্তাহ টাইম দিলে এক হাজারের মধ্যে পাঠাবেন এক হাজার করে দুই কষ্ট ঠিক না বেঠে সব নিয়ামত আপনি দেখছেন বলে রেখেন আঠারো হাজার মাখলুক আছে আল্লাহ পাক বলিয়া দেবের জন্য খাদেম মানেছে কি জোরে বলেন বনিয়া দেব বানাইছে মনি মালিক আর কুল মাখলুকাতের কি বানাইছে জোরে বলে আরে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কুল মাখলুকাত মানুষের খেদমত করে বলেন আল্লাহু আকবার মানুষকে বানাইছে কার খাদেম জোরে বলেন মানুষের মনিব কি মানুষের মালিক কি যে সিস্টেম মানুষ আল্লাহ পাকের খেদমত করবে মানুষ আল্লাহর ইবাদত করবে মানুষ আল্লাহর কথা মেনে চলবে কোন মাখলুকাত মানুষের গোলামি করবে বললাম না অনেক সময় দেখবেন মালিক ও গোলামের মুখাপেক্ষি হয় ঠিক না বেঠিক আপনি এক কোটি টাকা দিয়ে আপনি কিনছেন হাজারো গাড়ি কিনছেন ড্রাইভার সকালে এক জরুরি কাজে আপনার ঢেকা যাবে ড্রাইভার আসলে আপনি কি চালাইতে পারবেন এক কোটি টাকা গাড়ির জন্য ড্রাইভারের দরকার আছে না নাই জোরে বলেন ঢাকা শহরে সর্বনিম্ন যাদের মনে করা হয় যারা ড্রিম পুরস্কার করে থাকেন আমার সম্মানিত ভাইয়েরা এক সপ্তাহ ড্রিম পুরস্কার না করলে কি ড্রিম চলবো সাধারণ সাত দিনই থাকবো জোরে বলেন বলার উদ্দেশ্য অনেক সময় মনিব খাদেমের কাছে মুখাপেক্ষি হয় বলে রেখে মানব জাতির সমস্ত খাদেমের কাছে মহতাজ জোরে বলে আল্লাহ আপনি মনে মনে ভাবতেছেন যে আমি মুরগির এত আদার খাওয়াই আপনি আদার না খাওয়াইলে মুরগি পৃথিবীতে আছে জঙ্গলে মুরগি আছে না নেই আদার কেন খাওয়াইছেন সারকে মতলবে খাওয়াইছেন মুরগির ডিম পারলে আপনি খাইবে ঠিক যাবে আপনি না খাওয়াইলে মুরগি না থাকলে মুরগির কোনো সমস্যা নেই না খেলে মনে কোনো সমস্যা কি আপনার সমস্যা আছে আপনারা ডাক্তারের দিয়ে ভেজে গেছি মায়ের বাড়িতে জামাইছে মুরগি জবকরণ লাগে আপনি যে মুরগিরা সুন্দর করে আধার খাওয়াইতেছেন মুরগের জন্য নয় বেড়াদের অনুষ্ঠান আপনি মুরগি পেয়েছেন ধর আমি ঠিক খাওয়াইতেছে যে মুরগি মাগুয়াদেরা ছয় মাসে বড় করতে এক মাস শুনে ফার্মের বাউন্ডারিতে রাইখা এটাকে এক মাসের ভিতরে বড় করতে না পারলে মার্কেটে বেসা যাবে না লস হইবে ঠেকা কি মুরগির নাম নেন ভাই অবস্থা করলাম জামাই রেজেন্টে আধার খাওয়ায় দেখবেন পুষ্কুলের বাসারে যত্ন করে আধার খাওয়ায় ঠিক না বেঠি সকালবেলা ভোলাপটা বাঁকড়ায় কম করে সেটির ভিতরে বিরাট বড় ক্যান্সার পরিহিত অবস্থায় বাসারে আধার নেই তা আপনি আধার না দিলেও পৃথিবীতে মাছ থাকবে কি থাকবে না একটা ইলিশ মাছ কি আমরা আধার খাই বড় হয়েছি একটা কই মাছ শিল মাছ যেগুলো পুকুরের যেগুলো দাম বেশি চিংড়ি মাছ আপনি তাহলে আধার দিচ্ছেন তা আপনি আধার না দিলেও মাছ থাকবে কিন্তু মাছের কাছে আপনার ধরা আপনার স্বার্থে মাছের আধার দেওয়া দিয়ে আপনি খাদ্যের ব্যবস্থা করেন ঠিকভাবে ঠিক একটা গরুর মানুষ আদর করে কেন আদর করে গরু কাছে মাছের ধরা এক লাখ টাকা দিয়ে গরু করছে পাঁচ কেজি দুধ হইব আড়াইশো টাকা দিলে বেচবো যারা গাছ না খাওয়া গেছে দুধ হইব
আপনি কি গুরুকে মায়া করলেন না আপনার স্বার্থের মায়া করলেন? সত্য কথা বলুন, ঠিক মতো গুরুকে খাওয়াইছেন, গুরুকে বাচ্চা দিয়ে বাচ্চা আবার বড় করে আপনি পারবেন। 20,000 টাকা দিয়ে বাসন কিনছেন, 2 বছর খাওয়ায় পারতে পারলে কুরবানির চামড়ার দিয়ে বাম পার। তো 20,000 টাকা 2,00,000 টাকা আনবো, 2,00,000 টাকা দিয়ে বাড়ি করবেন, গাড়ি করবেন, বিয়ে শাদি করবেন, গাঁজা খাবেন, মদ খাবেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে পাট্টা কথা বলবেন। আমি তো বক্তা না, মানে আপনারা তো আমার কাছের মানুষ, ঘরের মানুষ, এটা মহব্বত করে বলেন। আসলে বর্তমান যুগে বক্তব্য দেওয়ার জন্য যেরকম সুরজিত কণ্ঠের দরকার, ঝাঁকা ঝাঁকা বক্তব্য দরকার, এলেম কালাম দরকার, কান্নার দরকার, হাসানো দরকার, ওগুলো আমার যোগ্যতা নাই। আমি ঘরের মানুষ হিসাবে আপনারা পোস্টার নাম দেন, আমি দিনের কথা বলার চেষ্টা করি। আল্লাহ সহি কথা, সুন্দর কথা, উম্মতের কথা বুঝায় বলার তুমি দেন বলি আমি না বুঝলে বলে কোনো লাভ আছে। আল্লাহ মুসলমিনে বলছে ফেরাও নিগে বুঝাও, তাহলে আমার দাওয়া ইজহাব ইলা ফেরাও, যাও ফেরাউনের কাছে যাও, দিনের কথা বুঝাও। মুসলমিনে কয় আল্লাহ জামো যেই দিন যেই নাম আপনি বলছে সঙ্গী দল লাগে কেদার তো মুস্তাব্দ রমস্ত, পৃথিবীর কোনো মানুষকে নবীর সঙ্গ মারে নাই কথা বলে আসতে বললেন, কিছু লোক যে বললেন পৃথিবীর কোনো মানুষকে নবীর সঙ্গে মারে নাই। প্রত্যর্পণ করেছিলেন পালক পুত্র জায়েদ ইবনে হারেসা তার সঙ্গে ছিল। এই তায়েফের ছেলেরা এরকম ভাবে পাথর মারছে, তায়েফের দুষ্ট লোকেরা বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিছে, পৃথিবীর মানুষ তো নবীর বাড়ছে না সারছে। আল্লাহ বলছে ইজহাব ইলা ফেরাউন, তুমি ফেরাউনের কাছে যাও, আমার কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার খোদাইত্ব ক্যান্সেল, আসমান জমিন লৌহ কবর যিনি মালিক তিনি আমাদের আল্লাহ। মুসলমান বলল যে কত আল্লাহ আপনার বলছেন আমি ভয় পাই, সে তো সন্ত্রাসে মার্কা মারা কেটার রং বাসা, কি এর হুজুর, কি এর খাজুর, কি এর মুফতি, কি এর সেক্রেটারিস, কি এর মহাদ্দেস, কি এর বুজাম, কি এর বুজুর্গ, সব ফোটা ঢাকা এরা হারা দেবে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের বুঝদের সকলে বলি আহি, এই জুতা এই যুবক ছিলেন আমার কলেজের টুকুরা জুতা নিয়ে এত বড় বাড়ি করেছে, জুতা কিন্তু আমার সঙ্গে শিখতে আবার মাথা তো লাগে। আল্লাহ আমাদের সহি বুঝদের সকলে বলি আমি। মুসলমানদের আল্লাহ বললেন যে আল্লাহ রব বিশ্বাহলে কোন সঙ্গে সুলত মুসলিমার এক বড় মিষ্টার এক রব বিশ্বাহলি সাদরি, আল্লাহ আপনি ফেরাউনের সামনে কথা বলার জন্য আপনি আমার আপনি আমার সিনাকে খুলে দেন, জেহান শক্তি বীর শক্তি বাড়াই দেন বলে আমি ওয়াসিরি আমরি, অনেক বড় কঠিন গুরু দায়িত্ব আপনি আমার দিলেন, অনেক কঠিন আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন। বক্তব্য দিতে গেলে মাঝে মধ্যে আমার জবানের ভিত্তি পেস্টাকে জায়গা আপনি আমার জিব্বাটাকে সাফ করে দেন, আমি যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্নত কণ্ঠে বক্তব্য পেশ করতে পারি। জোরে বলে আল্লাহর কাছে দোয়া চাই। লাস্টে বলছে ইয়াফকাহু কওলি, বলে আল্লাহ আমি যে কষ্ট করে গিয়ে বাড়ি ধরে গিয়ে বক্তব্য বুঝে দিব, তুমি ফেরাও না আমার বক্তব্য বোঝাও তো ফেরত দিবে, মানে বা না মানে আমার কথাটা যাতে ফেরাউন বুঝে, তুমি তাহলে সেই তফিক দান করো। বলেন আল্লাহ ইয়াফকাহু কওলি, হযরত মূসা কালী বললা আল্লাহ বললেন যে আল্লাহ আমার বক্তব্য বুঝার তফিক দেন, আমরা আপনাদের যত বুঝান বুঝাই, যদি না বুঝেন আমাদের বদনসিব বুঝাইতে পারে না। বেরাদুল ইসলাম
যেভাবে বোঝার দরকার ছিল সরকারের দেওয়ানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ নবী আমার রক্তে রঞ্জিত নবী উম্মতের মাইর খায়া উম্মতের পাথর খায়া উম্মতের দাগ ভাঙা রক্ত মুখে নিয়া আমার নবী সেদিন বলেছিলেন আল্লাহুম্মা ফিরলি ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ আসমান জমিন লৌহ কলমের মালিক আমি যে আখির জামানার পয়গাম্বর আমি যে আপনার দোস্ত উম্মত বুঝে নাই না বুঝে আমার রক্তাক্ত করে ফলাইছে যে উম্মত আমার রক্তাক্ত করছে আল্লাহ তুমি সে উম্মতের হেদায়াত দাও তাদের সহি বুঝদান করো আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও বলে রহমান বাংলাদেশের যুব সমাজ আমার যুবকরা টুকুরা ভাইয়েরা আমাদের জুতা দিয়ে মানুষ গালে গালে মানুষ ভয়ের কোনো কারণ নাই জুতা দিয়ে আমার মনে কোনো দুঃখ নাই উল্টা জুতা মারবো না তোদের জন্য মাগফিরাতের দোয়া করবো হেদায়াতের দোয়া করবো আল্লাহ যেন তোদেরকে পাক্কা মুমিন বানায় দেয় বলে আমিন আমিন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন বলছিলাম মখলুকাত সব মানুষের খাদেম সব মানুষের কাছে মুহতাজ বেরাদুল ইসলাম মানুষ গরুর সেবা করে মানুষ ছাগলের সেবা করে মানুষ মুরগির সেবা করে মানুষ পাখির সেবা করে মানুষ কবুতরের সেবা করে বেরাদুল ইসলাম মানুষ সাপের বাচ্চার সেবা করে সব শান্ত সব মানুষ সবার কাছে ধরা বেরাদুল ইসলাম কবুতরা ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষ চলতে পারে না এই যে সূর্য আপনাদের সেবা করলো আপনার সূর্যরে কি সেবা করছেন 10 কেজি তেল বাড়াইছেন কেনাছেন তেল জোরে বলেন গ্যাস বাড়াইছেন না ইঞ্জিনিয়ার বাড়াইছেন একদম মাগনা সেবা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাকের কোটি কোটি হাজার হাজার মাখলুকাত আপনার সেবা দেয় মাগনা কোনো বেনিফিট নাই মাছ আপনাকে সেবা দিছে আপনাকে আপনি বেনিফিট পাইছেন মুরগিদের সেবা দিলেন বেনিফিট পাইলেন আল্লাহ পাকের বাতাস আপনাকে সেবা দেয় আল্লাহ সূর্য আপনাকে সেবা দেয় চন্দ্র সূর্য এক সপ্তাহ না নাও লেগে ভালো হলো মিজাজ ঠিকঠাক মনে করো মনে জোরে বলে 2 দিন সূর্য না উঠলে দেবে খেতা মানে সব ঠান্ডা আর শীতের দিন হলে দেবে একটা মাথা গরম যতই সেক দে কাপড় আর গরম হয় না সূর্যের কাপড় সব ঠান্ডা ঠিকঠাক আছে এই যে সেবা দিতে আছে আমার খবর আছে আল্লাহ আমার মালিকের তাবেদারি মালিকের আমাদের বেশি বেশি করার তবির দিন সত্যি বলে এই একটা বক্তব্য আমি দিলাম যদি বুঝে আমি আপনাদের সামনে প্রথম পবিত্র করেন একাধিক থেকে 21তম সে বলা সর্বপ্রথম আয়াতটা বলা করছি শুনছেন اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون سورة أنكبر سورة الرحمن سورة أنكبر আনকামন মানে মাকড়সার ভাষা আনকামন মানে কি যে কোরআন শরীফে মাকড়সার ভাষার নামে সুরা দিল বিশ্ববাসীদের মালিক বুঝাইতে চায় মাকড়সা তোমার ঘরে যত জাল বান্ধে বেড়া বানায় ঘর বানায় মাকড়সা যত বিল্ডিং বাড়ি ঘর বানায় বাড়ির মালিক যখন জাল দেওয়া পছন্দ হয় সব কষ্ট ঠিক যাবে ঠিক বুঝেন সুরায় আনকা বহু উৎকৃষ্ট মুসিবার লাস্টের থেকে শুরু হইল 21তম সিবার সুর 3 পৃষ্ঠা পর্যন্ত সুরায় রোম পর্যন্ত প্রায় 8 পৃষ্ঠা সুরায় আনকাবুত আল্লাহ সুরার নাম না দিচ্ছেন আনকাবুত মাকড়সার বাসা আল্লাহ পৃথিবীর বুঝাইতে চান কামাসালিল আনকাবুত তোমার পৃথিবীর ক্ষমতা তোমার পৃথিবীর স্বপ্ন তোমার বিল্ডিং তোমার জান তোমার মাল তোমার শিক্ষা তোমার বাহাদুরি তোমার তাকাব্বুরি তোমার জীবনের সমস্ত ক্ষমতা যত কিছুই বলো না কেন মাকড়সার বাসার চাইতে দুর্বল মাকড়সার বাসা ফটাবার জন্য মাকড়সার বাসা ভাঙার জন্য টুল লাগে টেবিল লাগে ঝাড়ু লাগে খাদেম লাগে বেলাম লাগে তোমার স্বপ্ন ভেঙে ফেলাইব 1 সেকেন্ডে কিচ্ছু লাগবে না বলে আল্লাহ ঠিক যাবে ঠিক আল্লাহ বলে পৃথিবীর মানুষ
তোমার স্বপ্ন খানখান করার জন্য তোমার জীবনের স্বপ্ন তুমি পালোয়া গ্রাম থেকে তুমি শহর চাকরি করতে গেলা তোমার বিশাল স্বপ্ন পাঁচতলা বিল্ডিং বানাবা তুমি বাজারও গাড়ি কিনবা ছেলেকে বিবাহ করাইবা মেয়েকে তুমি বিবাহ দিবা তুমি সম্পদ খরিদ করবা তোমার জীবনে কত স্বপ্ন সমাজের মাথা পরি করবা তুমি এবাদত করবা তুমি জান্নাত কামাবা তুমি আল্লাহর কাছে খুশি করবা তোমার অনেক স্বপ্ন বিকালবেলা টেবুল টেলি বনাইছে স্ট্রোক করে মারা গেছে ঠিক না বে ঠিক স্বপ্ন আছে না তসমস জোরে বলেন আমার তো বিরাট বড় স্বপ্ন মোরা বড় সরাস্তা ক্ষতি হইলাম 24 বছর কাটাইলাম এক তো আরো বহুত বড় খেদমত করবো বড় বড় বক্তব্য দিব দারুণ দুবো আমি নিয়ে আমার প্রশা করলাম এই করলাম সেই করলাম আমার 5-6 জায়গায় সমাজে সভাপতি বানাইল এই মামল আমার কবুজদের ধ্যানে ক্যাম্পে কয় মানুষের এই মামল আমার কবুজদের সভাপতি আর যদি বলে সভাপতি এই সভাপতি সেই সভাপতি আল্লাহ বলে পৃথিবীর মানুষ আজকে বলে মহিউদ্দিন খান পাকাম 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 করেন না পাকাম পাকাম করেন না তোমার স্বপ্ন মাকড়সার বাসারদের চাইতে দুর্বল তোমার চাইতে বড় হুজুর আল্লামা আহমদ শফি বাংলাদেশে থাকে নাই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এত বড় বুজুর্গ সমস্ত স্বপ্ন ক্যান্সেল সেগুলো থাকে নাই মুফতি আমিনেরা থাকে নাই সৈয়দ ফজলুল করিমরা থাকে নাই শাহজালাল শাহপরাম থাকে নাই কাজী ইব্রাহিম থাকে নাই শাহজামুল উদ্দিন থাকে নাই মহিউদ্দিন খান স্বপ্ন লইয়া বেশি পারাপারি করিস না সব খান খান করে বলাবো মাকড়সার বাসার মতো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন বাহাদুরি করিস না তাকাব্বুরি করিস না যখন ওয়াদান হবে একটা সেকেন্ড দেরি হবে না সমস্ত শব্দ খান খান করে হবে বর্তমান সারা পৃথিবীতে করোনা ভাইরাস ঠিক না ঠিক বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ভয় পান কেন 1400 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এত সুন্দর দোয়া শিখাই দিলেন এত সুন্দর দোয়া শিখাই দিলেন আই হাই হাই তর্জমা করলে মনে হয় করোনা ভাইরাস দেখে নবীজি মনে হয় কানে কানে বেজে গেছে বলেন আল্লাহ ১৪০০ বছর আগে করোনা ভাইরাস পৃথিবীতে আসবে 1400 বছর পরে সরকারের দেওয়া লম্বীজি এ উন্মতের জন্য কেমন পর্যন্ত উন্মতের জন্য করোনা ভাইরাসের দোয়া একটা সুন্দর করে শেখাই দিলেন খালি মাস্ক লাগায় মাস্ক সরকারি আইন 1 কোটি বার স্বাগতম জানাই মাস্ক লাগাবেন খালি দরজা বন্ধ করে থাকে আচ্ছা দরজা বন্ধ করে থাকেন খালি দূরত্ব লগে রাখতে চায় না বসতে চায় না দূরত্ব বজায় থাকেন সমস্যা নেই এগুলো সব সমর্থন করে বেড়ালেন ইসলাম সেই উহান থেকে সেই উহান কোন রাষ্ট্রে কোন রাষ্ট্রে করে শুরু হলো চীনের উহান থেকে করোনা শুরু হয়েছিল বেড়ালেন ইসলাম সেই উহানের করোনা যদি তোমার গেট পর্যন্ত আসতে পারে তোমার জীবন কাঠের দরজা তোমাকে বাঁচাতে পারবে না এখান না করোনা ভাইরাস কি মন্ত্রী পাড়ায় ঢুকে নেই আজকে যে বললেন মেয়র পাড়ায় কে ঢুকে নাই শিল্পপতি বাড়িতে ঢুকে নাই বড় বড় পুলিশ অফিসারের বাসায় ঢুকে নাই সচিবদের বাসায় ঢুকে নাই হুজুর বাসায় ঢুকে নাই সব জায়গায় ঢুকছে করোনা ভাইরাসটা কি ওরা মানে শিবুল কাঠের দরজা থায়ের গ্লাস লাগায় যদি খাদেন দিয়া বাজার করে গলে বিক্রি থাকেন বাসে যাইব তো তক্তা বানা হইল তক্তা তক্তা সাইজ করে বানা ভালো হয়েছে করে আল্লাহ সকলের ভালো হওয়ার তবিক বলি আমি একদম খান খান করে করোনা তো মনে বড় ভালো ভালো করে বলে কি এত বড় সাহস তুমি মালিকের পৃথিবীতে শান্তভাবে থাকতে চাও তোমার থাকার কি অধিকার মালিক তোমাকে ডাকছে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ বলো তুমি নামাজের ভাগ দিয়া তুমি নামাজের ভাগ দিয়া শ্বশুর বাড়ির এক গাও দিয়া ঘুমাইছো ঠিক না বেঠি মালিক তোমারে বলছিল তুমি সুদ খাইও না সুদ তুমি খাইছো শ্বশুর বাড়ির রানার মতো তোমাদের পুরোনা জীবনে কি তোমার তোমার গোলাপ নিয়ে মালা দিল কপাল ভালা করোনা অনেক করে দিছে কপাল ভালো করোনা অনেক কম দিছে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই সারা পৃথিবীর চাইতে বাংলাদেশের অবস্থা আমরা ভালো মনে করি আল্লাহ জানে আরো ভালো করে দেয় বলে আমি বলেন আমি দরজা বন্ধ করে যা খালি দরজা বন্ধ করে যা দরজা বন্ধ করে মাস্ক লাগা বিয়ে তাহলে করোনার তো বাসন যাইব ডাক্তার প্রতিদিনের বেলা দিছে যে বেড়া দিচ্ছে ভালো কথা নিরাপদ আবার এর সাদা রাখছে
সেটা থাকে তো ডুব ডুবতে পারে দিয়ে গেলাম কি ঠিক না ঠিক আর বলে দেয় না ডাক্তার দেয় না চলে আসতে গিয়ে কিন্তু দুটা পুলিশ মিলে বেড়া মুড়ির বেড়া হবে কি ব্যাপার যে গেলাম এখন মাঝে মাঝে দুটো মশা দিয়ে বেড়া দিয়েছেন কি তো বেটা রাস একটা তো ভালো কথা মাঝখানের মধ্যে ফাঁকা ফাঁকা পলিথিন কেটে সাদা রাখছে তো সাদা দিয়া রুগীর কথা বুঝবো তো সাদা দিয়া কথা বুঝতে পারলে করোনা ডুববো না মানে ভাবে জোরে বলেন করোনা ডুবতে কি সাদা লাগে দরজা লাগে সারা পৃথিবীর টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নয় যেখানে সংযোজিত হয় যেখানে স্তম্ভিত হয় তাম পৃথিবীর মানব জাতিকে পাকড়াও করার জন্য যার নামে অর্ডার হবে ডাইরেক্ট আসামের মতো করোনা ঘরে ঢুকে যাব ঠিক যাবে ঠিক এই পর্যন্ত করোনা জায়গা আক্রমণ করেছে ঘরের মানুষ বেশি না বাইরের মানুষ বেশি এ আমার লোকগুলোকে ফাম দিবেন আপনারা ওয়াজগুলো এসে আমার লোকের ফাম দেন বাইরের দিয়ে বিরুদ্ধে কথা বলেন আসলে যারা ঘরে থাকে ঘরের বিক্রি বেশি করছে না বাইরেও করছে বিক্রি বেশি করছে না বাইরে বেশি করছে জোরে বলেন গরিব দুই বেশি করছে না বড় লোক দুই বেশি করছে জোরে বলেন এই জোরে বলেন না কেন বেড়া ধরেন ইসলাম এরপরে কি ভুল ভাঙবে না এরপরে বুঝতে চাও না জানতে চাও না করোনা ভাইরাস কেন পাঠাইছে আমার মালিক গুসা হইয়া আমার লোকের রাগ মালিকের কথা মানতে পারি না মালিকের নবীর কথা মানি না মালিকের বিধান মানতে চাই না মালিকের হুকুমকে ছুরি ছাড়া সবাই করি আমার মালিক গুসা হইয়া করোনা পাঠাইছে করোনার থেকে বাঁচার জন্য একটাই মাত্র পন্থা মালিকের কুদ্রতে পায়ে দেওয়া কান্দা তওবা করা ইস্তেগফার করা গুনাহ না করা কিছু কিছু বন্ধ আছে না পারার কারণে ওই যে সমুদ্র সব তুলে দিছে মোবাইলে দেখলাম হাজার হাজার মানুষের বিপ্লবের মতো মানুষ আসলে কি গুণা সারছে না পেছে বলে সারছে না বুঝাবার জন্য একটা মারক তো আল্লাহ পাকের আল্লাহ বান্দার জন্য যা পারা সবই মঙ্গল সেটা ঠিক আপনি কি করোনা কি অমঙ্গল বলতে পারবেন এমন হতে পারে এই করোনা রসুলায় আমাদের গুণাখাত আল্লাহ মাফ করে দিবেন এই করোনার ভয় দিয়া আমাদের হেদায়াতের ফয়সালা করে দিবেন এমন হতে পারে করোনা দিয়া মরণ দিয়া শহীদের মর্যাদা দিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবেন এমন তো হতে পারে ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন বলি আমিন সূরা আনকাবুত থেকে 21 তম সূরার প্রথম আয়াতটা পড়ছিলাম মনে আছে আবার বলি قُلْ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ صدق الله العظيم এই হে ব্রাদারুল ইসলাম কোরআন থেকে বলা হয় কোরআন যে শুনলাম আমি যে আয়াতটা তিনবার তেলাওয়াত করলাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ব্রাদারুল ইসলাম আল্লাহর কতবুলুত কোরআন শরীফের আয়াতে কারিমা আমি চারিবার তেলাওয়াত করেছি একটা অক্ষরের বিনিময়ে খোদার কসম পড়লেও দোষটা নাকি শুনলেও দোষটা নাকি ব্রাদারুল ইসলাম চারিবার তেলাওয়াত করা হয়েছে যদি 4000 বার করা হয় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমলনামায় দোষটা এক লেখা হবে বলে আল্লাহ কোরআনে একটা কারিশমা হইল আমরা যে লালবাগ মাদ্রাসায় কোরআন পড়েছিলাম বেরাদুল ইসলাম বংশাল মাদ্রাসায় পড়েছিলাম আমার সন্তানের ভালোয়া ডিগ্রি পার মাদ্রাসায় পড়ে জালি ভেতের বাড়ি খায় কত পিত্তি খায়া ডাল দিয়া ভাত খায়া চাটার ভিত্তি ঘুমায়া বাপ মারে ভাত দিয়া বাড়িতে রেখা এই যে সন্তান লেখা পার করে কোরআনে হাফেজ হয় কোরআনের কারিশ্ম হইল এই হাফেজে কোরআন কোরআন পড়লে একটা অক্ষরে দশটা দেখি আপনি জিন্দগিতে কোরআন পড়েন নাই কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই পড়া দেন নাই কোরআন পড়ার চেষ্টাও করেন নাই বাবাও পড়েন নাই আপনিও জানেন নাই বুড়াকালে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা হইল যখন কোরআন তেলাওয়াত করা হয় কিন্তু ভালোবাসা নিয়া আল্লাহর দেওয়া কান দিয়ে খালি মাদ্রাসা শুনবেন খোদার কসম পড়লে যেরকম সোয়াব শুনলেও কোরআনে একটা অক্ষরে দশটা করেছ
আমি যে চাইবা একটা পড়লাম প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমি সব পাইছি ইনশাল্লাহ আপনারা পাবেন কিনা কোরআনের তালাওয়াতে লাভ হয় কি জানেন একটা কথা মনে রাখবেন কোরআনের তালাওয়াত যখন করা হয় কাফেরদের দিলের থেকে পুকুরে চলে যায় সুবহানাল্লাহ আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায় দেয় বলে না উমর ইবনে খাত্তাবকে মুসলমান শ্রেণীর কাফের ছিল আজকে থেকে আজান হবে ডাইরেক্ট একামত হবে ওপেন ইসলাম ধর্ম সব হবে প্রকাশ্য দুঃখ কিছু হবে না যে বাধা দেবে ওমরের তরবারে দিয়ে কল্লাকে টেকল বললাম মনে রাখবেন কোরআনের তালাওয়াত এই সমাজকে সুন্দর করা সমাজকে সুন্দর করতে চান সমাজকে সুন্দর করার জন্য সবচেয়ে বড় পৃথিবীর এক নম্বরের মেডিসিন কোরআন ঠিক না বেঠিক আমার কথা শুনে পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য মাননীয় পুলিশ বাহিনী ছাড়া কি পৃথিবী ঠিক থাকবে যদি বাংলাদেশ সরকার বলে এক সপ্তাহ বাংলাদেশে পুলিশ থাকবে না এগুলো সব ছুটি দিয়ে দিলাম কি বলে ওই যে কোজানে সমুদ্র কক্সবাজারে থাকতে ঘুরতে যায় কোজানে জায়গার নাম নাকি সাগর হইবার সেন্টমার্টিন যদি বাংলাদেশ মনে করে যে এক মাস পর্যন্ত পুলিশ ডিউটি করা লাগবে না স্বাধীনতার পরে চার পাঁচ চল্লিশ বছর ডিউটি করছে এক মাসের জন্য ছুটি দিয়ে দিলাম ঘুরে ফিরে আসুক এক মাস যদি বাংলাদেশে পুলিশ বাহিনী ডিউটি না করে দেশের অস্তিত্ব থাকবো বাড়িঘর থাকবো টাকা পয়সা থাকবো বেঙ্গলেজ থাকবো স্বপ্না খান খান করে বলেন আল্লাহ পাকের পৃথিবী চালাবার জন্য কিছু মেডিসিন আল্লাহ প্রদত্ত মেডিসিন নিরাপত্তা কর্মী নিরাপত্তার বাহিনী তামাম পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত বলেন আল্লাহ ঠিক যাবে ঠিক এবার যখন দেশে করোনা এলো বাবার করোনা সন্তান কাছে যায় না ঠিক যাবে ঠিক এই বাবার করোনা সন্তান কাছে যায় না নেতার করুণা কর্মীর কাছে যায় না ঠিক না বেঠিক শ্বশুরের করুণা জামাই কাছে যায় না যখন কেউ কাছে যায় না কাউকে জনগণ পায় না সেদিন দুর্দিনে দুইটা বাহিনীকে জনগণ পেয়েছিল বরাদুল ইসলাম একটা বাহিনী হইল সম্মানিত পুলিশ বাহিনী তারা জানের ঝুঁকি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া সেবা করেছিলেন করোনা রোগীদের ঠিক না বেঠিক আর একটা বাহিনী ছিল যখন একাত্তর টেলিভিশন বলে দিল করোনা মানুষ মারা গেলে আগুন দিয়া জেলা ফালাও আমরা সেদিন বলেছিলাম মুসলমান যখন কোনো রোগে মারা যায় আগুন দিয়া জানার দরকার নাই আমরা তাপন কাপন করতে প্রস্তুত ঠিক যাবে কি ওলামাই কেরাম পেপার করতে যায় বলেছিলেন ফেসবুকে বলেছিলেন আমরা ঘোষণা দিয়েছিলাম নাউজুবিল্লাহি মিন যালিক যদি করোনায় কোনো রোগ মারা যায় আল্লাহ যেন কাউকে মারা না দেয় আমরা সেদিন বলেছিলাম দাফন কাপনের ব্যবস্থা করা হবে একটা মুসলমানকে দাফন কাপন ছাড়া কবরে আগুন দিয়ে পোড়ায় পাঠানো হবে না সেদিন ওলামায়ে কেরাম মানুষের দরজায় গিয়েছিল পুলিশ বাহিনী সেদিন গিয়েছিল যে বাংলাদেশে ওলামায়ে কেরাম পুলিশ বাহিনীর দরকার আছে না নাই এক কাম করে আমি তো এমন একটা যে সব জানার কথা জানেন মৌলবীর ইংল্যান্ডে বস্তার বৃদ্ধি করে সব মেয়েটা গাঁজে দিয়ে ফেলাই দেন আপনারা স্বাধীন মতন দেশে বসবাস করতে পারবেন স্বাধীনতার মজা পাবেন মদ খেলে কেউ কথা বলবে না গাঞ্জা খেলে কেউ কথা বলবে না নাস্তিকি করলে কেউ কথা বলবে না উপরিতে কেউ কথা বলবে না পৃথিবীর পরিবেশ নষ্ট করলে কেউ কথা বলবেন না আপনারা পৃথিবী শান্ত পাবেন মনে হয় যে যত দোষ দ্বন্দ্ব দোষ হগল দোষ সুদূর্গ আল্লাহ যেন হুজুরকে হেদায়াত দেন সেগুলোই বলে আমি জোরে বলে না আমি বক্তা যে দৃষ্টিতে হাজির আমি আল্লাহ বক্তব্য দেবো না আমার বক্তব্যতে আপনারা সারা বছর শুনেন আমি একটা সংক্ষেপে দুজনের কথা বলে যাই আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম কতলমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত আল্লাহ কি বলছেন জানেন আল্লাহ এই আয়াতের ভিতরে তিনটা কথা বলছে কটা জোরে বলেন আজকে সব কটা জোরে বলেন আল্লাহ বলছে কতলমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণার কারণে মোহাম্মদ রাসূলুল্লাহর মনটা খারাপ অত্যন্ত ভীতিত মন ভাগ্রান্ত মন একের মন কান্দা অবস্থা
আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, দোস্ত মুহাম্মদ, মনটা আপনি খারাপ করেন না, আপনার মনটা শান্তি পাবেন, মনে তৃপ্তি পাবেন, মনটা দেখে আপনি মজা পাইবেন, আপনার কাছে ভালো লাগবো। উত্তমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে কিতাব আমি পাঠাইছি, ওই কিতাবের তালাওয়াত আপনি বেশি বেশি করেন বলে আল্লাহ। সমস্ত নবী রাসূলদের সিস্টেম ছিল আসমানি কিতাব পড়ে পড়ে উম্মতের শুনে নবীদের কাছে একটা ইয়াতলু আলাইহি আয়াতিহি, আল্লাহ পাকের কোরআন আয়াত কোরআন আল আসমানি কিতাব পড়ে পড়ে শোনো না, তার তর্জমা করা ব্যাখ্যা করা বিশ্লেষণ যারা শুনে আশ্চর্য হবে। এই কথা বলবেন লাবিব ইবনে রাবিয়া, একটা মক্কার বড় সাহিত্যিক ছিল যার কলমের প্রশংসা আল্লাহ নবী নিজেও করছে সুবহানাল্লাহ। তার কাছে কুফরে মক্কারা গিয়া বললো যে মোহাম্মদ কি গুনগুন গুনগুন করে বলে তালাবাত করে, এটা দিয়ে সব মানুষ তো পাগল বানায় ফেলাইতেছে, তুমি কিছু কবিতা টবিতা আবৃত্তি করে সাহিত্যিকতার বিকাশ দিয়া ঠেক দেওয়ার চেষ্টা করো, ওটা নকল করো, কিন্তু নকল করো তো আমার ওখানে নিয়ে যাও, আগে শুনি, না শুনলে কেন নকল করবো, আগে তো যুক্তিবাদের বয়ান শুনলে সেটা কত নকল করা যাবে। লাবিব ইবনে রাবিয়া বললো যে তোমরা আমারে মোহাম্মদের দরবারে নিয়ে যাও, দরবারে নিয়ে গেলে লাবিব বললো যে মোহাম্মদ আপনি যে কি বলেন তা আমার শোনো, আল্লাহর নবী ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পুরা কোরআন শরীফের 114 সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা। আল্লাহর নবী যখন তালাবাত করলেন লাবিব ইবনে রাবিয়া বলেন সব কথা বলে আপনি আমার কালেমা শাহাদাত পড়ায় দেন। যারা বারা করা বক্তা লয়ে গেছে কোরআন বলাবার জন্য তারাও তো ধরছে, সেটার থেকে আপনাদের বিজয় দিয়া আপনাদের ওয়াজ করতে আনলাম, আপনি তালিবাজি করলেন তো কমিটি করবো না, কমিটি ধরছে যে আপনি কি তোমার আনলাম কন্ট্যাক্ট করে টাকা দিয়া কোরআন বলার জন্য তুমি কোরআনের পক্ষে চলে গেলা। সেদিন লাবিব ইবনে রাবিয়া বলেছিলেন, এ পৃথিবীর মানুষ ইন্না আতাইনাকাল কাউসার, একটা লাইন কোরআনের আবার রিডিং দিয়া আমার কলিজায় যে ধাক্কা লাগছে, আমি একটা জিনিস বুঝতে পারছি, এই কালাম পরাশক্তির কালাম, পরাশক্তির কালাম হওয়ার কারণে উদ্ভারা ঠেকাতে পারে নাই, সাইবারা ঠেকাতে পারে নাই, ওহদ বদর খন্দকে ঠেকাতে পারে নাই, ব্রিটিশের কুত্তার বাহিনী কোরআনকে ঠেকাতে পারে নাই, পরাশক্তির আসমান জমিন লৌহ মালিকের কোরআন আগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবো, যারা পাকাম পাকাম বড় বড় কথা বলে ওরা ধুলিস ধুলির মতো, ওরা ধুলির মতো ভেসে যাবে, আল্লাহর কোরআন এখনো আছে কেমন পর্যন্ত থাকবো। হিজরতের পর আশ্চর্য হবেন একজন সাহাবীর নাম হল ওসমান ইবনে মাজউদ, একজন তো ওসমান নবীর জামাই, আরেকজন দ্বিতীয় ওসমান ওসমান ইবনে মাজউদ, আল্লাহ নবীর দরবারে বসা ছিল, তখন তিনি কালামা পড়েন নাই, মুসলমান হন নাই, দেখলেন আল্লাহ নবী হঠাৎ করে পুরো শরীরটা কাঁপতেছে, তো নবী যে ওসমান ইবনে মাজউদ বললো আমি কেন কাঁপলাম, তুমি কিছু বুঝছো, আমি একটুকু আশ করতে পারছি আপনার কাছে অভিযোগ রয়েছে, সুবহানাল্লাহ, কাবের 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 কলমা পড়বে, বলে কি অভিযোগ রয়েছে, বলে যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, সারা পৃথিবীর খুতবা সেকশনে খুতবার ভিতরে সর্বশেষ যে আয়াতটা তেলাওয়াত করা হয় ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, ওই আয়াতটা নাযিল হল। ওসমান ইবনে মাজউদ বলে মুহাম্মদ আপনি আমার এখানে কলমা পড়ার কথা আমি বলে বলবো, সুবহানাল্লাহ, বলে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কুফরের বিরুদ্ধে কুফরে চলে যায়, হেদায়েতের নূরের বাতি জ্বলে, মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে মুমিনের লাভ আছে না নাই, কোরআন বলছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, মুমিন যখন কোরআনের তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের তর্জমা করে, তর্জমা যখন শুনে কোরআনের মাহফিল যখন করে, মাহফিল যখন শুনে আল্লাহ বলে কোরআন শুনলে কোরআনের তর্জমা শুনলে ব্যাখ্যা শুনলে ঈমান বলে অটোমেটিক বাড়তেই থাকে, বক্তব্য আমার শেষ, কোরআনের সাথে সম্পর্ক করেন, সমাজকে ঠিক করার জন্য শুধু পুলিশ বাহিনী দেওয়া হবে না, শুধু সচিবালয় দেওয়া হবে না, শুধু বঙ্গভবন দেওয়া হবে না, 300 এমপি দেওয়া হবে না, শুধু চেয়ারম্যান দেওয়া হবে না, মেম্বার দেওয়া হবে না, শুধু সমাজ দেওয়া হবে না, এই পৃথিবীর সমাজ ঠিক করতে হইলে সবই দরকার, লগে এক নম্বর দরকার কোরআন, ঠিক যাবে ঠিক,
কোরআন পড়ার জন্য বনোয়ারিদের পর মাদ্রাসা, এটা আমার দেশের মাদ্রাসা, আমার এলাকার মাদ্রাসা, আমার মাদ্রাসা আমি মনে করে বনোয়ারিদের পর মাদ্রাসা অত্যন্ত কম সময়ে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই। পাম্পটি দেওয়ার আমার প্রশ্ন এসে না, এটা আমি চাকরিও করতাম না, 2 লাখ টাকাও চাইতাম না। বনোয়ারিদের পর মাদ্রাসার এন্তাজেলা কমিটিকে আমি বারবার স্বাগতম জানাই। আমি গত বার বলেছিলাম মাদ্রাসার পরিবেশ এই 3-4 বছরে এত সুন্দর আপনারা করতে পারেন, আল্লাহ কবুল করেন বলি আমি। এই মাদ্রাসার দিকে তাকাইলে এই যে বিল্ডিংয়ের বাইন্ডারটা বানাইলেন, দপ্তরটা বড় হইল, বিল্ডিংটা বড় হইল, এখানে জায়গা ধরি কইরা বড় দিয়া বললেন, মাঠটা বড় হইল, শুনলাম মসজিদ নাকি ইনশাল্লাহ বানানো হবে, পরিকল্পনা মোতাবেক এই পাশে বিল্ডিংও করা হবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই বালুয়া দিঘির পর মাদ্রাসা আর বেশি দিন ধরে নয়, এখানে তাওরাতের হাদিসে মাদ্রাসা হবে, গ্রহণযোগ্য মাদ্রাসা হবে। সোনাগাঁ আমি গুণাগার মানুষ বলে গেলাম, এটা গ্রহণযোগ্য মাদ্রাসা হবে। আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল মঞ্জুর করেন বলে আমি। এই বালুয়া দিঘির পর মাদ্রাসা, এই উদুকান্দি মাদ্রাসা, হামসাদি মাদ্রাসা, আমাদের ফাটিবন্দর মাদ্রাসা, একটা জিনিস আমি দেখলাম গ্রামবাসীর মাদ্রাসার বড় ভালোবাসা। আমি দপ্তরে গিয়ে বসলাম, কালাম সাহেব দেখলাম যে ছেলের ছেলের বস্তা আর কি বলে যে তেলের তেলের কি তাহলে দুর্বাইরের অনুসন্ধানে যে কি ভাই কি লিখে আমি যে তুই একসাথে সব গ্রামবাসী দিয়েছে বলেন আল্লাহ গ্রামবাসীর ভালোবাসা মহব্বত যদি থাকে ইনশাল্লাহ অত্যন্ত সুপ্রিয়া এই মাদ্রাসা বড় হবে, দাওরায়ে হাদিস পর্যন্ত হবে, মাদ্রাসার ভালোবাসা সার্বেন না। কেন সার্বেন না? বেরাদুল ইসলাম সন্তান দিয়ে সহযোগিতা করেন, সম্পদ দিয়ে সহযোগিতা করেন, ড্যামের কথাও শুনবেন না, বানের কথা শুনবেন না, কারো উসমানিক উস্কানিমূলক বক্তব্য শুনবেন না, কারো সীমান আমরা বিক্রি করে নাই। মাদ্রাসা থাকলেই দিন থাকবে, মাদ্রাসা থাকলেই কোরআন থাকবে, মাদ্রাসা থাকলে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকলে ওয়াজ থাকবে, মাদ্রাসা থাকলে জিকির থাকবে, আর মাদ্রাসা থাকলেই তো দিন থাকবে, মাদ্রাসা না থাকলে পৃথিবীর দিন থাকবে না, ঠিক না? দেশে মাদ্রাসা হওয়ার কারণে ভয় পাবেন না। আর যতই মাদ্রাসা হোক, মাদ্রাসার অবস্থা আগে একটু সুন্দর হচ্ছে না খেলা উচিত? আগে কি মাদ্রাসার তত্ত্বগুলো এত সুন্দর ছিল? সত্য কথা বলবে, আগে মাদ্রাসার তত্ত্ব এরকম ক্যাচ দিয়া মোজাইক দিয়া এসি লাগাইয়া এত সুন্দর পরিবেশটা আগে মাদ্রাসায় ছিল? এই বেরাদুল ইসলাম আজ থেকে 10 বছর আগে আমার সোনাগাঁর মাটিতে এত মাদ্রাসা এত বিল্ডিং ছিল, প্রত্যেক মাদ্রাসায় দেখার মতো বিল্ডিং, সেরকম প্যাচ লাগাইয়া আর মোজাক লাগাইয়া কার্পেট লাগাইয়া সাজুগুজু করে সেরকম ভাবে মাদ্রাসা করা চলছে। ভয়ের কোনো কারণ নাই, যত মাদ্রাসা বড় হবে আল্লাহর রহমতের হাত কত দূরে আসবে, মানুষ টাকা পয়সা বেশি দিবে। আমি ভালোবাসি দিন পরে গ্রামবাসীর একটা কথা বলে যাই, মাদ্রাসার লাগে মহব্বতটা ধরে রাখেন ইনশাল্লাহ, আমাদের বিল্ডিংও পারবো, জমিনও পারবো, টেকাও পারবো, সন্তান সুসন্তান হবে, মাদ্রাসাও তারা দাওরা হাদিস পর্যন্ত হবে। আল্লাহ আমাদের সকলের বোঝার তফিক বলি আমি। অনেকগুলো কথা আমি আপনাদের বলার চেষ্টা করলাম, আল্লাহ বুঝাইতে পারছি কিনা পারছি, কাজ করা দোয়া চাই, কাজ করা দোয়া চাই। আখির জমানায় আপনারা শুনছেন, সরকারের শুনছেন, আখির জমানায় ইমানটা ধরে রাখা একটা জ্বলন্ত আঙ্গারা, ধরে রাখা যত বড় কঠিন, ইমান ধরে রাখা চেয়ে কঠিন, ঠিক না? ঠিক আখিরি জমানা ইমানের ভিতরে যে ক্যামেরা হামলা আপনি বুঝতে পারবেন না। অনেক সময় ইমানে হামলা হয় পাগড়ি দিয়া, হয় জব্বা দিয়া, হয় দাড়ি দিয়া, হয় ইসলামের ইসলামের হামলা করে, ঠিক না? ঠিক ইসলামের রূপ দিয়া ইসলামের হামলা করে। আখিরি জমানায় ইমান ধরে রাখা কঠিন, একটা দোয়ার দরখাস্ত করে যাই, আল্লাহ যে দিন বাঁচায় রাখে, দাওয়াত দেন আমরা দেন, আল্লাহ যেন হকের পক্ষে কথা বলার তফিক দিন বলি আমি, আল্লাহ যেন কোরআনের পক্ষে কথা বলার তফিক দিন বলি আমি। হামলা মামলাকে ভয় পাবার প্রশ্ন আসে যে পর্যন্ত শ্বাস থাকে, আমার শ্বাসের মালিক আল্লাহ, দেহর মালিক আল্লাহ, কণ্ঠের মালিক আল্লাহ, সম্পদ মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহর পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে, সঠিক পন্থায় জাতির সামনে আল্লাহ যেন মরণ পর্যন্ত কথা বলার তফিক বলি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন।